হাই, আমরা এখন কলকা করতে বসেছি। আর দেখো, মিষ্টু নিজের হাতে বসে কলকা করলাম। দেখো, হ্যান্ড হ্যান্ড কলকা করেছি। ওটা হচ্ছে গালের কলকা করেছি, আর দুদিকেরটা একটা রিসেপশন করেছিলাম। আর এই হচ্ছে মিষ্টু, আর এখন বাজে 5:45। মিষ্টুর এটা ডেলি গার্ডের ডিউটি যে ও 5:45 5:30-এর মধ্যে উঠবে। ছোটোবেলায় উঠে পড়ে, বড়োবেলায় দেখবে পড়ার সময় হলো তখন ঠিক ঘুমাবে, এমন হয়েছে দুষ্টু। আর দেখো, দুষ্টু সকালবেলা একটা মিষ্টি হাসি দিচ্ছে। হ্যাঁ, না ঘুম থেকে উঠে বাজে জিনিসের নাম নেবে, আইসক্রিম খাবো, দে চকলেট খাবো। একবারে বলে না যে আমি ভালো সুজি খাবো, আমি রুটি খাবো, ভাত খাবো, মাছ খাবো, মাংস খাবো। তো আজকে আমার ব্লগটা খুবই স্পেশাল হতে চলেছে, কেন তোমাদেরকে একটু পরে উঠে জানাবো। লুকুচু, মিষ্টুর গালটা কি নরম। আর কালকে মিষ্টুর চুল কেটেছে। তোমার চুল নেই মাথায়? পিতা কিটকিট করছে, শুধু মিথ্যা কথা। কেন রোদের মতো হাসলে না, আমায় ভালোবাসলে না, আমার কাছে দিন ঘুরালেও আসলে না। এই মন কেমনের জন্মদিন, চুপ করে থাকা কঠিন। আর এখন বাজে হচ্ছে দেখো 6:09। আর আমার বিছানা গুছানো অলরেডি হয়ে গেছে, আর এবারে আমি মিষ্টুকে পড়াতে বসবো। আর তোমরা দেখতে পেলে মিষ্টু একটু ডান্স করছিল, আর মিষ্টু আমার পেছনে আছে। মিষ্টু বক 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 করছে। দেখো 6টার সময় ওয়েদারটা কতটা সুন্দর আছে, এখনো রোদ ওঠেনি, তো ভালো লাগে এইসব ওয়েদারে। কালকে তো 6টা বেজে গেছিলো, কি রোদ উঠে গেছিলো। হ্যাঁ হ্যাঁ, ফুল দেবো। এই শালুক ফুল আছে, মিষ্টু দিতে বলছে। আর এই শালুক ফুল তরকারি খেতে কি সুন্দর যে লাগে, কি বলবো, খুব সুন্দর লাগে। ও আচ্ছা, স্মৃতিতে দিতে হবে ফুল, দিলে মিষ্টু ভালো করে হাই করো। দেখতেই পাচ্ছ আমার বিছানা গুছানো হয়ে গেছে, মিষ্টুর হাত কেটে গেছে। এবারে মিষ্টুকে পড়তে বসাবো, মুখে দিই। ঘুমটা একদম ভাঙতে চায় না, আর কিন্তু মিষ্টু তো ঘুমাতেই দেয় না, মোটে চোখ ঘুমাই এরম করে না, চোখ ধরে এরম করে টেনে খুলে দেবে, সেই কারণের জন্য ঘুমটাও হয় না। এই ভোরবেলায় ঘুমটা হয় সেটা আবার মিষ্টুর জন্য বানচাল হয়ে যায় সবসময়, আর প্রত্যেক দিনের রুটিন হয়ে গেছে। এখন মিষ্টু সকালে করে উঠে পড়ে। হ্যাঁ, তুমি পড়বে, দাও দুটো হামকি দাও। বাহ, সকালবেলা একটা মিষ্টি খেয়েছি আমি। হ্যাঁ, আসে দেখে এসো। ঠিক আছে, এবার আমি মিষ্টুকে নিয়ে একটু পড়তে বসাই, তারপর 6:30 সময় নিচে চলে যাবো, ওকে ব্রাশ ট্রাশ করিয়ে খাওয়াবো। দেখো মিষ্টু এবারে লিখতে বসেছে। একে বেঁকে টেড়ে এটা ভালো ইয়ে হয়নি, সুন্দর করে এখানে লেখো। তো মিষ্টুকে আবার লিখতে বললাম, দেখি মিষ্টু কি করে। লেখো লেখো, এ লেখো। আচ্ছা, ইচিং মিচিং হবে, তুমি আগে লেখো।
লিখে দাও লিখে দাও। আচ্ছা ম্যাও ম্যাও দেখো, পড়তে বসে যত রাজ্যে খেলার কথা মনে পড়ছে, খেলতে বসে তখন পড়ার কথা মনে পড়ে না। করো করো, তুমি লেখো, স্লেট নিচে রাখো। আচ্ছা কে নিয়ে যাবে? দীপা নিয়ে চলে যাবে? দীপা তো খেতে কাজ নেই, তোমার স্লেট নেবে। হ্যাঁ ঠিক আছে, সুন্দর হয়েছে বলো তো, এটা সুন্দর হয়েছে নাকি? হ্যাঁ বই না, বইটা কি অবস্থা করেছে দেখো, মিষ্টি ছিঁড়েছে, মিষ্টি ছিঁড়ে বা কষ্ট পেয়েছে যে তার বই ছিঁড়ে যাচ্ছে, এই পাটা গুটিয়ে বসো। আজকে আমি একটা লুক করব, অষ্টমীর হচ্ছে সকালে সাজে লুক করব, সেই কারণের জন্য আমি একটু মুখে ফেস প্যাক মেখে নিচ্ছি। দেখো আমি ইউজ করছি মামার্থের হচ্ছে উত্তান ফেস মাস্ক, এটা সত্যি কথা খুবই সুন্দর। তো আমি এবারে হচ্ছে ইউজ করে নেব। দাঁড়াও, তো এটা সব কিছু মিক্স করা থাকে, তোমাদেরকে কিছু মিক্স করতে হবে না। আর দিও না, দিও না, বলে দিও না, দিও না, আছে চোখে দেবো না, আমার ফুল ফেসে আমার মাস্ক দেওয়া হয়ে গেছে উত্তানটা, আর এটা সত্যি খুব ভালো। মিষ্টু ভয় পাচ্ছে তাই সে লুকিয়ে যাচ্ছে, তো এবারে আমি ঘরটা ঝাড় দিয়ে দেবো। মিষ্টুর পড়া তো হয়েই গেছে, তোমরা দেখতে পেয়েছো, এবারে আমি ঘরটা ঝাড় দিয়ে আর মুছে নিই, ততক্ষণ আমার ফেসটা ভালোভাবে শুকিয়ে যাবে, তারপরে আমি ধুয়ে নেবো। মিষ্টু দেখো ভয় পেয়ে করছে। ছটা চল্লিশ, আমার ঘর মোছা টোচা সব কমপ্লিট হয়ে গেছে, এবারে আমি ফেস মাস্কটা ধুয়ে নেবো। প্রায় আমার শুকিয়েছে, চার হয়তো পাঁচ মিনিট পর একদম ঠিকঠাক শুকিয়ে যাবে। তারপর আমি নিচে চলে যাব, নিচে গিয়ে বাসনপত্র মাজবো, আর জামা কাপড় আছে সেগুলো কিছু ধোবো, ধুয়ে আমি স্নান টান করে পুজো দিয়ে দেবো। আর মিষ্টু এখন খাচ্ছে জল, কারণ ও অনেকক্ষণ জল খায়নি, আর ওকে আমি খাবার খাইয়ে দিয়েছিলাম 7:30টার সময়, তারপরে ওকে 8টার সময় জল দিয়েছিলাম, আবার 8:30টার সময় জল দিয়েছি, এখন 9:15 বেজে গেছে। আর এখন আমি দেবো পুজো, সবে আমি উপরে এলাম, সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, এবারে গিয়ে রান্না হবে, পুজো টুজো দিয়ে কিছু খেয়ে নেবো। ঘুগনি করা হয়েছে, মিষ্টু ঠাকুমা ঘুগনি করেছে, তো ঘুগনি আর মুড়ি খাবো, তুমিও খাবে। আর মিষ্টুকে তারপরে আমি 10টার দিকে দেবো হচ্ছে টক দই দেবো। আর কি প্রচণ্ড রোদ বেরিয়েছে দেখো, এখন বাজে আছে 9:15 সময়, যদি এত রোদ থাকে তো বেলা হলে কী হবে কে জানে। কি করব মারো, এই বাহ, তুমি জল খেয়ে নাও, দেখি আর কতটা জল আছে, আর একটুখানি জল আছে, মিষ্টি খেয়ে নেবে। মিষ্টি জল খাওয়ার কায়দাটা শুধু দেখো, thank you.
মিষ্টির উপরে করছি কলকা আর আমার হাতে করেছিলাম এই দেখো আর মিষ্টি খুব উৎপাত করছে ওকে করে দিতেই হবে তা ভাবলাম যে একটা কপালে প্র্যাকটিস হয়ে যাবে আমার মিষ্টি শোনা থাকতে আমি কার কাছে যাব প্র্যাকটিস করতে তাই তো মা হ্যাঁ আর মিষ্টি আছে এক্ষুনি আমার কাছে মার খেয়েছে দুঘা আর মিষ্টি আমার কলকার এই ডিজাইনগুলো সব ছিঁড়ে দিয়েছে ওই জন্য মিষ্টি দুঘা মার খেয়েছে আর ওই জন্য মিষ্টিকে করে দিচ্ছি আর তোমরা থাকো সঙ্গে আর দেখতে থাকো মিষ্টিকে আমি কেমন করে কলকা করে দিই আর বলছিলাম যে তোমাদেরকে অষ্টমীর সকালে সাজ করে দেখাবো তো মিষ্টি এইটাই আমি হচ্ছে সেজেছিলাম তো তোমাদেরকে হালকা মতন একটা ঝলক দেখিয়ে দিলাম তো এই ভিডিওটা এখন আমি এডিটিং করে উঠতে পারিনি তো আমি এডিটিং করে উঠে আর এই ভিডিওটা আমি আপলোড করে নেব তো তোমরা দেখে নিতে পারো এই লুকটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল আর পিছনে এরকম একটা গাজরা দিলে খুবই ভালো লাগবে তো তোমরা এই লুকটা করো আশা করি তোমাদের খুব পছন্দ হবে তো আমি একটু পোজ দিচ্ছি পোজ দিয়ে দিয়ে ছবি তুলছি আর তোমরা বলো যে আমার এই মেকআপটা কেমন হয়েছে তাহলে আমি আরও এরকম অনেক অনেক ভিডিও পাঠাবো তোমাদের তোমাদের জন্য আরও অনেক অনেক নতুন নতুন ভিডিও বানাবো তো তোমরা বলো মেকআপ তোলা হয়ে গেছে আর মেকআপ তোলা হয়ে যাওয়ার পরে আমি মিষ্টির জন্য দেখো এই দুটো বেদানা এনেছি ফ্রিজেই ছিল
তো ফ্রিজ থেকে নিয়ে এসেছি, এসে আমি এবারে বেদানাগুলোকে কেটে তারপরে ছাড়িয়ে নেব। মিষ্টির জন্য এই দুটো যে বেদানা রেখেছিলাম ওর রস বার করে নিয়েছি, এবার আমি মিষ্টিকে খেতে দেবো। আর মিষ্টিকে দিয়ে দিয়েছি খেতে। আর দেখো যত রাজ্যের পড়া মরা কতদিনে পুরোদিন করা নিয়ে সব বসে পড়েছে। আচ্ছা করবে তুমি খেয়ে নাও, আমি খেয়ে নিতে তোমার রান্না করতে। আমরা এখন কলকা করতে বসেছি। আর দেখো মিষ্টু নিজের হাতে বসে কলকা করছে, প্রচন্ড গরম পড়েছে। হ্যাঁ আচ্ছা তাকে আবার টিপ দিতে হবে, যে টিপ না একটু করো না। আর আমি এই ডিজাইনগুলো এখানে করলাম, এখন হ্যান্ড হ্যান্ড কলকা করেছি। বলো তোমরা যে কেমন হয়েছে। আর আমি এখন সুযোগ পেলেই কলকাটা বসছি করতে, কারণ আমার কলকাটা একটু সমস্যা ছিল সেই কারণের জন্য। দাঁড়ো দাঁড়ো, আর এই দেখো আমি এগুলো এক্ষুনি করেছি। আমি আজকে দুবেলায় কলকা প্র্যাকটিস করতে বসেছি সকাল বিকাল। এই মিষ্টি এখন প্র্যাকটিস করছে, মিষ্টির আবার কবে পরীক্ষা আছে হয়তো। আমাকে ধুয়ে নিতে হবে, দেখো কলকাটা করতে দেখো তোমরা। হাত কে আবার ধুচ্ছিস কেন পাগলি? হাত ধুতে নি, হাত ধুতে নি, হাত এমনি পরে জল ঢালে হয়ে যাবে। করো করো না, ভালো হচ্ছে তো, কি সুন্দর হচ্ছে। না না অনেক জল আছে, হাত জল নেই কি করবে, কত জল। মিষ্টি খুব সুন্দর করেছে কলকাটা, দেখো। আর তোমরা বলো যে আমার এটা হচ্ছে মাঝখানেটা হচ্ছে, ওটা হচ্ছে গালের কলকা করেছি। দুদিকেরটা একটা রিসেপশন করেছিলাম, আর সকালবেলা করেছিলাম ব্রাইডাল করেছি। ওই জন্য বলি এখন তাহলে একটা গালের করি আর রিসেপশনের জন্য করি দুটো। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যেটা করতে ভুলবেন না সেটা হচ্ছে সাবস্ক্রাইব করে আরেকটা জিনিস করতে হবে, উপরে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে সবার পাশে নোটিফিকেশন আপনারাই পেয়ে যান। থ্যাংক ইউ।